আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটার বিষয় হচ্ছে যারা টবে কিংবা ছোট বাগান করেছেন মালটার, তাদের আশানুরূপ কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না। দেখা গেছে আমরা ফল সহ কিনে আনি, কিন্তু বাসায় এসে লাগিলে মানে গাছ লাগানোর পরে আর ফল ধরে না। তাদের জন্য আজকে কিছু টিপস আমি বলবো, যেটা যে পরিচর্যাগুলো বলবো সেটা যদি মেনটেন করেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনি আশানুরূপ ফল পাবেন। যেমন নর্মালি মালটা গাছে মার্চ মাসেই ফুল আসে, তো আমরা তারও এক মাস আগ থেকেই মালটা গাছের পরিচর্যাটা শুরু করতে হবে। প্রথমে হচ্ছে সেচ দিতে হবে পার ডে টু, মানে দুইবার, দুই প্রতিদিন সকালে এবং বিকালে দুইবার সেচ দিতে হবে। আর পাশাপাশি হচ্ছে সার হিসাবে দিতে হবে গোবর সার বা কম্পোস্ট হলে ভালো হয়, এমওপি, তারপরে হচ্ছে ডিএপি, তারপর হচ্ছে ইউরিয়া দিবেন সামান্য পরিমাণ, আর টিএসপি দিতে পারেন, বাট টিএসপি তেমন একটা প্রয়োজন নেই। তারপরে হচ্ছে হালকা আপনি স্প্রে, যেই ওষুধগুলো আছে আমাদের যে ফসলে আমরা যেগুলো ইউজ করি, কোনো ব্র্যান্ডের দরকার নেই, যে কোনো ব্র্যান্ডের ওষুধগুলো ইউজ করব যাতে মালটাটা ঝরে না যায়। আর পানি কিন্তু আপনাকে রোজ দুই বেলাই পানি দিতে হবে, সকাল এবং রাতে। আর চেষ্টা করবেন মাটিটা, বিশেষ করে ভিডি মাটি যেটাকে আমরা বলি, যে কনস্ট্রাকশন কাজে যে ভিডি বালু বা নদীর বালু বালি মাটি যেটা, সেটা যদি দিতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়। আর সর্বশেষ একটু দানাদার ভিটামিন পাওয়া যায়, এটা ধানে ইউজ করা যায় বা অন্যান্য ফসলে ইউজ করে, ওইটা দিবেন, তাহলে আশানুরূপ ফল পাবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে এবং ভালো ইনফরমেশন পেয়ে থাকেন এবং অন্যান্য শিক্ষামূলক ভিডিও যদি পেতে চান, তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে জাস্ট সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।